সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উস্কানিমূলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। তিনি আজ সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্য দিয়ে যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে।